টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, যা বেচবো না। আমার কাছে বেচবে না? না, আমার কাছে না বেচলে এমন হইতে পারে তোমার এই জায়গায় দোকান নাও থাকতে পারে। তুই আমার হুমকি দিচ্ছিস? মনে করে দিলাম। আরে তুই তো তুই, তোর চোখ দৃষ্টি আমার কিচ্ছু করতে পারবে না। ক্যাম্পাসে উন্নতি করতে হইলে না জিসানের মতন মালের দরকার আছে, তাই না? আমি জিসান রে ক্যাম্পাসে শুরুতেইছি কই, আমার জীবনে তো কোনো উন্নতি নাই। হল খালি চিনলে জানলে হইব না, মাতার উপর না আশীর্বাদটাও লাগে। কি মিয়া, এনে কি করো? যাও দোকানে যাও। ইয়া, আমার লাগে একটা খিচুড়ি নিয়ে আসো। যাও যাও, চুপ করে ভাই, সময় লাগবে। দেখছিস না রোদ পড়ছি। আরে বাহ, সেই নবাবি, এই নবাবি সাইরা, আমার লাগে একটা ডিম ফ্রাই করো। যাও, আর পেঁয়াজ মরিচ বাড়া দিবা। পেঁয়াজ মরিচ তো দূরের কথা, তোরে ডিমই দেবো না। ডিম দিবা না মানে? দেবো না, তোরে আমার পছন্দ নিয়ে তা দেবো না। এটা কোনো কথা কইলা? আমার পছন্দ নিয়ে বলে ডিম দিবা না? দোকানটা তো আমার, এটা আমার ইচ্ছা মতো হবে। ওই মিয়া, তুমি তো আসলে একটা গাউরা। আচ্ছা আচ্ছা, যাই হয়েছে, চাপ নিও না, যাও গিয়ে কামটা করো। যাও খাওয়াটা নিয়ে আসো, যাও যাও। তোর কি মনে হয় তুই আমার যা কবি আমি তাই শুনবো? আরে বাবা, দিন কি আর আগের মতো আছে? টাকা বাড়ায় দিই মনে, যাও খাওয়াটা নিয়ে আহ। মারা দিবা না মনে? তুই কি করতে চাস? কি কইলাম? তুই তো অন্য ইঙ্গিত দিচ্ছিস। কি ইঙ্গিত? টাকার গরম দেখাছিস? তুই আমার টাকার গরম দেখাস? তুমি কি আমার টাকা ছাড়া খাওন দিবা? সেটা তো দিব না, তুই তো টাকার গরম দেখাছিস। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, যা বেচবো না। আমার কাছে বেচবা না? না, আমার কাছে না বেচলে এমন হইতে পারে তোমার এই জায়গায় দোকান নাও থাকতে পারে। তুই আমার হুমকি দিচ্ছিস? মনে করে দিলাম। আরে তুই তো তুই, তোর চোদ্দ গোষ্ঠী আমার কিচ্ছু করতে পারবে না। চোদ্দ গোষ্ঠী লাগবো না, জিসান ভাইয়ের একটা ফোন দিলে তোমার দোকান, দোকানের মালিক সব উদ্ধার টেনে লয়ে দিব। জিসান, জিসানের বড় আছে না জুলমত, ওই দারও আমি গুনি না। তোমার গুনন লাগবো না, সময় মতো পারলে খাড়ায় ফেকো, তখন দেহ মনে তোমার কেমন তেজ। আরে যা যা, ওই জুলমত জিসান, ও যে বড় আছে না, ওইগুলো আমার ঠেলা সামলাতে পারবো না। সময় মতো দেহ মনে কে কার ঠেলা সামলায়? অল্পের লেগে জুলমত ভাইয়ের লগে দেখাটা হইলো না রে। জুলমত ভাইকে তোরে চিনে যে তোর লগে দেখা করবো? আজকা চিনে নাই তো কি হয়েছে, কালকা চিনবো। আচ্ছা মামা, আমার একটা কথা কত। কি? অনেকদিন ধরে ক্যাম্পাসে জিসান রে দেখতেছি না, কেন রে? তোরা হইলে আদার ব্যাপারে বুঝছোস, তোরা জাহাজের খবর কেমনে পাবি? তুই এমন একটা বাপ লইলি যে তুই জাহাজের নাবিক? কথাটা তো খারাপ প্রশ্ন করেছেন, জাহাজের নাবিক না, আমি হইলাম জাহাজের নাবিক, আর জিসান মালটা হইল জাহাজের মালিক। আচ্ছা নাবিক সাহেব, আপনি আমার একটা কথা কোন তো, জিসান মালটা কই, ক্যাম্পাসে কেন আইতেছে না? বাজান, জিসান হইলো একটা বিশাল ব্যাপার বুঝছোস, এই মালটা কখন কই যায় কি করে এগুলো তুই আর আমি জানতে পারব না। জিসান বিশাল ব্যাপার হইলেও আমার কি, না হইলেও আমার কি? তো না, তবে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার বুঝছোস। কোনটা? ক্যাম্পাসে উন্নতি করতে হইলে না জিসানের মতন মালের দরকার আছে, তাই না?
আমি জিসানের ক্যাম্পাসে শুরুতেই চিনি। কই, আমার জীবনে তো কোনো উন্নতি নাই। হল, খালি চিনলে জানলে হইব না, মাতার উপর না আশীর্বাদটাও লাগে। জিসান নিজের ষোলো আনা ভাবে, আসলেও এক আনা হন। তোর জিসান সম্পর্কে কোনো আইডিয়াই নাই বুঝছোস? আমার মা খুব আইডিয়া আছে, তোর থেকে ভালো। তুই তো ক্যাম্পাসে আইছো শুক্র শুক্র আষ্ট দিন, কিন্তু এমন একটা সময় আসছিল স্বপ্না বাপা জিসান রে সকাল বিকাল পিটাইত। তাতে তোর কি, স্বপ্নম তোর গার্লফ্রেন্ড হয়? তোর কিছু কইলেই তুই আলগা একটা পার্টনার। বাজান, তোর একটা বুদ্ধি দিয়ে বুঝছোস, তোর যে প্রথম সিনেমাটা বানাবি না, ওইটার মেইন চরিত্রটা জিসান রে দিয়ে করা, দেখবি মালটা খাইছে। শোন, আমার সিনেমার প্রধান চরিত্র সমাজের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, কোনো নেগেটিভ চরিত্র প্রোটাগনিস্ট রোল প্লে করবে না। তোর পেলের কথাই না, আমার ব্রাজিলের কথা মনে পড়লো বুঝছো। তোর জ্ঞান তো ওই পর্যন্তই। বিষয়টা হলো কি জানোস, একটা কথা আছে, আয়রে কপাল মন্দ চোখ থাকি তন্ধ, তুই এলি ওই মালরা, তোর লগে যতক্ষণ সময় কাটামু ততক্ষণই আমার টাইম লস, তুই এনে থাক বুঝেই গা বুঝছোস। এ সবুজাই শোন, আগে হাওয়াটা বস, তারপরে পালটা তুলি, নাইলে তোরই উল্টা দিকে যাইতে পারে। চল টোকায় একটা দে দে, পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।